দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বুধবার সন্ধ্যায় বিরাটিতে প্রচার চালালেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। এদিন বিরাটি এলাকায় শরৎ কলোনি, খোলসাকোটা, শক্তিনগর সহ বিভিন্ন অঞ্চলে টোটো চেপে প্রচার চালান সুজন চক্রবর্তী। মানুষের উদ্দেশ্যে কখনো বা হাত নেড়ে, কখনো হাত জোর করে ভোট প্রার্থনা করেন। এর সাথে সাথেই বাম প্রার্থীকে কাছে পেয়ে আবেগে ভেসে যায় 8 থেকে 80। প্রচণ্ড গরমে বাসতে জলছত্র করা হয়। প্রার্থীকে দেখা যায় টোটো থেকে নেমে শিশুদের সঙ্গে মিশে যেতে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা জানতাম না, ঠিক আছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভিন্ন মাঝে আছে মিলন মহান। এই মনোভাব নিয়ে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, এই মনোভাব নিয়ে আমাদের স্বাধীনতা পরে সংবিধান। দুর্ভাগ্য হচ্ছে আজকে আমাদের রাজনীতিটাকে কলুষিত করা হচ্ছে। তখনকার ছেলে বিধানসভা, তখন মুখ্যমন্ত্রীর নাম বিধানচন্দ্র রায়, যে বিধানচন্দ্র রায় বিরোধী গভর্নরের নাম প্রতিপক্ষ, কিন্তু বিদেশ বিধান রায় নিজের বলতে পারতেন তুমি সাহস ঘুরে দাঁড়াতে খাও বলতে পারতেন। আমি সরকার 26,000 চাকরি খারিজ হয়েছে, এটা আমাদের কারোর কাছে ভালো লাগবার কথা নয়, কিন্তু 26,000-এর মধ্যে দুটো ভাগ আছে, একটা যারা ন্যায্য এবং বৈধ, আরেকটা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। যারা টাকার বিনিময়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরটা খারিজ হবে, হওয়াটাই স্বাভাবিক, এবং তার বিনিময়ে যারা যোগ্য অথচ বঞ্চিত তারা চাকরিতে নিয়োগ পাবেন, এটাই ছিল দাবি। গত 4 বছর ধরে সে আন্দোলন তারা চালিয়েছেন। কোর্ট সমস্ত বিবেচনা করেছে এবং কোর্ট বিবেচনা করে বারে বারে বলেছে চাল আর কাকড়টা আলাদা করা হোক, যোগ্য আর অযোগ্য আলাদা করা হোক। এসএসসি সেটা ভাগ করতে চায়নি, ভাগ করতে পারেনি, রাজ্য সরকার ভাগ করেনি। রাজ্য সরকারের অপদার্থতার জন্য দুর্নীতিগ্রস্ত তারা তো জানেই, কিন্তু যারা যোগ্য তাদেরও যে খারিজ হলো এটা আমাদের কারোর পছন্দ হচ্ছে না। যোগ্যদের চাকরির আমরা পক্ষে, তাদের চাকরি বহাল রাখতে হবে, এসএসসিকে সে দায়িত্ব নিতে হবে। কোর্ট সেইভাবে সাহায্য করার কথা বারবার বলেছে, এখনো সেই মনোভাব কোর্ট দেখিয়েছে। সরকারের অপদার্থতার জন্য তারা বিপদে পড়েছে। তারা যদি কোর্টে যায় অথবা তারা যদি কোনো আইনানুগ সাহায্য চায়, আমরা তাদের পাশে আছি এবং পাশে থাকবো। আমি সব জানি না এবং আমি করি না। মুখ্যমন্ত্রী বলে দিন যে মুখ্যমন্ত্রী ভুল করেননি, ভুলটা কে করেছে, কোন তৃণমূলের নেতা করেছে, কোন তৃণমূলের মন্ত্রী করেছে। উনি আগে বলেছিলেন 100% আমাদের চোর আছে, সেই 100%-র নামে তালিকাটা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই তো। ওর সব মিলিয়ে পঞ্চায়েতের মেম্বার পশ্চিমবাংলায় প্রায় 70,000, তার 100% মানে অনেক 700। 700 নাম দিয়ে দিন, এরা দুর্নীতিগ্রস্ত, এরা চুরি করেছে, এরা বেআইনি সম্পদ করেছে, আমি কিছু জানি না, আমি সাধু পুরুষ হয়ে যাবে। যদি না করেন তাহলে ক্যাবিনেটের সিদ্ধান্ত যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয়, ক্যাবিনেটের মাথা যদি মুখ্যমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী অপরাধী হবেন, কোনো সন্দেহ নেই। তারপর মুখ্যমন্ত্রীর বাহিনীর যদি ঘোষণা থাকে, ভাই যে যার মতো 25 ভাগ নাও আর 75 ভাগ কালীঘাটে পাঠাও, তো কালীঘাটের তো অপরাধ হবেই। উনি তো তৃণমূলের মালকিন, তৃণমূল। ইডি রিপোর্ট দিয়েছে, ফরেন্সিক রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়া মানে কিন্তু ভয়াবহ। লিপস অ্যান্ড মাউন্টস ধরা পড়ে গেল। লিপস অ্যান্ড মাউন্টস এর সঙ্গে যারা যুক্ত, 178 বার সম্ভবত বদল হয়েছে কবছরে। লিপস অ্যান্ড মাউন্টস কমপ্লিট বেআইনি ব্যবস্থা, কমপ্লিট বেআইনি ব্যবস্থা। তাতে ব্যানার্জি পরিবার একেবারে সরাসরি যুক্ত। এবং তারপর ভয়েস যদি মিলে যায়, তাহলে কোথায় ভাইপো কাকে টাকা দিতে বলেছেন, কাকে টাকা আনতে বলেছেন, সব তো পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে তদন্ত এগোনো মানে একেবারে ব্যানার্জি পরিবারের দিকে সরাসরি আঙুল চলে যাওয়া। তাদের কিন্তু তদন্তের আওতায় নিয়ে আসতে হবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে। এইরকম একটা অবস্থার মুখোমুখি হতে যাচ্ছে। ইডি কি চেপে যাচ্ছে? কয়েক মাস খেলা চলল। বিচারপতি বলেছেন অসম্পূর্ণ রিপোর্ট কেন, রিপোর্ট সম্পূর্ণ করুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।